ସାକ୍ଷୀମାନେ ହ୍ୟାଲୋ ଶୁଣିପାରୁଛ? ଋତୁରାଜ ବସନ୍ତ ରାୟ ଆଦେଶରେ ମନ୍ତ୍ରୀମଳୟ ନିଜ କର୍ତ୍ତବ୍ୟ ପଥରେ ଅଗ୍ରସର। ସତରେ କିଲୋ ହ୍ୟାଲୋ ସାକ୍ଷୀ ହ୍ୟାଲୋ ଅଳି ପ୍ରହରୀ ଗୁଞ୍ଜନରେ ପୁଷ୍ପରାଣୀ ହୁଏ ଆନନ୍ଦିତ। ଦେଖଲ ସାକ୍ଷୀ କି ସୁନ୍ଦର ଏ କୁସୁମ କାନନ। ହଁ ନା କନ୍ୟା, ଏଇ କୁସୁମ କାନନରେ ହିଁ ମତେ କିଛି କହିବାକୁ ଇଚ୍ଛା ହଉଛି ନା ସାକ୍ଷୀମାନେ? କହଲ। ତାହେଲେ ଠିକ ଅଛି, ମୁଁ କହୁଛି। ତାରକା ମିଳି ଚନ୍ଦ୍ରମା ଢାଳି ଚୋଛନା, ତାରକା ମିଳି ଚନ୍ଦ୍ରମା ଢାଳି ଚୋଛନା, ସାକ୍ଷୀ ମିଳି ଉପମା ନାଗରାଜ ନନ୍ଦନା, ଗୋରିକ୍ଷିତି ମଣ୍ଡନା ଜ୍ୟୋତି କଳନା, କୁରଙ୍ଗୀ ନୟନ ବାଳକ ଚିହ୍ନ କାମନା, କୁରଙ୍ଗୀ ନୟନ ଦେଖିବାକୁ ଗଲେ ନା ଦେଖୁନ ଏଇ ମଚ ମଣ୍ଡଳ ନା କେତେ ସୁନ୍ଦର ଦେଖାଯାଉଛି। ହଁ ସାକ୍ଷୀ, ଆମେ ମର୍ତ୍ତ୍ୟପୁରକୁ ଚାଲି ଆସିଛୁ, ଏଇ ମର୍ତ୍ତ୍ୟପୁରକୁ ଦେଖିବାକୁ କେତେ ସୁନ୍ଦର, କେତେ ମନଲୋଭା। ହ୍ୟାଲୋ, ହେଲେ ଗୋଟେ କଥା ମନେ ପଡୁଛି। କଣ ଲୋ ଜାଣିଛ? କଣ ମ ପତର ପତର ପାନ ପତର ପତର ଉପରେ ଗୁଆ, ପତର ପତର ପାନ ପତର ପତର ଉପରେ ଗୁଆ। ହ୍ୟାଲୋ ସାକ୍ଷୀ, ପ୍ରାକୃତିକ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ପରିବେଶରେ ତମେ କିଛି ଆଉ କହିବନି? କହିବାକୁ ହେଲେ ନା ବହୁତ କିଛି ଅଛି। ଆରେ କହିଦିଅଲୁ, ମୋ ମନ ଆଉ ଥୟ ଧରି ହଉନି। ସତରେ କିଲ ହଲୁ ସାକ୍ଷୀ, ଏ ଆପା କହି ଯା ତୁ ହି କହି ଯାଲୁ ଗଣମ ସାକ୍ଷୀ, ନାଇଁ ଭୁଲ ମନକେ ଯାମ।
कह जाऊचे म सतर किछ माने पडुनी गोरा गोरा तुमा चेहरा স্নান সারি পুষ্প বেড়পত্র তোলি আমি মন্দির সখী মানে ঠিক আছে সেই এটি আলম্ব না করে আমি পাতাপুর চালি যা ঠিক আছে তাহলে যা ঠিক আছে আসি পঁচি সারে সেই পাতাল ভুবন হলে হলে কেউঠি কেউঠি পাইবি সেই নাগজ্যোতি কেমিতি জানিবি আরে যেমিতি হলে মধ্যে মতে আবশ্যক সে নাগজ্যোতি যেমিতি হলে মধ্যে মতো খোঁজি বাহার করা পড়ব হনে চিন্তি দেব নারায়ণ গমে পাতাল ভুবন ঝিনা বস্ত্র অঙ্গে মন্ডন
ରାସ୍ତାରେ ଯେମିତି ହେଲେ ମଧ୍ୟ ସେ ନାଗଜ୍ୟୋତିକୁ ମୁଁ ନେଇକି ଯିବାକୁ ପଡ଼ିବ। ଅଲେ ବଲେ କୌଶଳେ ସେ ଯେଉଁଠି ଥାଉନି କି ମୁଁ ନିଶ୍ଚୟ ତାକୁ ଖୋଜି ବାହାର କରିବି। ଯାଏ ସେପଟକୁ ଯାଇ ମୁଁ ଅନୁସନ୍ଧାନ କରେ। ସାରିଲିଣି ହେଲେ କେଉଁଠି ମଧ୍ୟ ସେ ନାଗଜ୍ୟୋତିର ସନ୍ଧାନ ମୁଁ ପାଇପାରୁନି। କ'ଣ କରିବେ? କିଏ କିଏ ତୁ? ଆରେ ମୁଁ, ହଁ ମୁଁ ହେଉଛି ଜଣେ ମର୍ତ୍ତ୍ୟବାସୀ। ମର୍ତ୍ତ୍ୟବାସୀ? ହଁ। ଏଠି ଆସିଛୁ କାହିଁକି? ଏଠି ଆସିବା କାରଣ ହେଉଛି, ନିଶ୍ଚୟ କହିବି, ହେଲେ ଆପଣ କିଏ ମୁଁ ଜାଣିପାରୁ କି? ମୋ ପରିଚୟ ଶୁଣିବୁ? ହଁ, ମୋ ପରିଚୟ ହେଉଛି ଏଇ ପାତାଳପୁରର ଦ୍ୱାରପାଳ। ଆଚ୍ଛା,
তাহলে তুমি হচ্ছ এই পাতালপুরর রক্ষক? হ্যাঁ ঠিক আছে। হলে মু হেউছি জনে মর্ত্যবাসী, মো নাম হেউছি শ্বেতবাহন, আর মু এখে আসিবা কারণ হেউছে নাগজ্যোতি নিমন্তে আসিছে এঠাকু। নাগজ্যোতি? নাগজ্যোতি নেওয়া পাই আসিছু? এড়ে তোর সাহস! আরে এমিতি কোন কই যাওছ? আর তুমি যদি তুমি জানিছ তাহলে মতে কুহ, মু নাগজ্যোতি কোঠি পাইবি? তুমি মতে এতিকি সাহায্য কর, মতে যে কোনসি মতরে মধ্যে সে নাগজ্যোতির আবশ্যক আছে। না, তোতে নাগজ্যোতি মিলি পারিবনি। কিন্তু কাহিকি কাহিকি মিলি পারিবনি? তোমাকে মো অনুরোধ করি কো আছে, আরে কুহ না কোঠারে মু পাই পারিবি সে নাগজ্যোতি? হে মধ্যবসতি, আউ থরে যদি নাগজ্যোতির না ধরু তাহলে ও খড়কটা করছি উঠিব। আরে এমিতি রাগি যাওছ? আরে তুমি এমিতি কোন কই যাওছ? যেমিতি হলে মধ্য মতে সে নাগজ্যোতি আবশ্যক, তেন মু তোমাকে অনুরোধ করি কো আছি, আরে কুহ না কুহ কেউঠে পাইবি সে নাগজ্যোতি? বারম্বার কহিবা সত্যি তু নাগজ্যোতির না নেউছু? আরে পাই পারিবি কি তো বংশ পরিচয়? হ্যাঁ নিশ্চয়, মো হেউছি সমবংশী পুত্র বভ্রুবাহনঙ্ক সুত, নাম মোর শ্বেতবাহন। মরিবু নিশ্চয় মরিবু এ তথিতি হস্তরু। পিতৃ হত্যাকারী? হ্যাঁ। এ তুমি কোন কই যাওছ? আরে মু তোমাকে হাত জোড়ি কউছি মতে সাহায্য কর, আউ তুমি মতে মারিবা উদ্যমরে আছ, আরে মু বি কা পুরুষ রহ, তুমি যদি মো কথারে মানিবনি তাহলে মু মধ্য যুদ্ধ করিবা পাই প্রস্তুত আছি। উঠা তরবারি না করিবি লম্ব। ঠিক আছে, তাহলে হে যাও শক্তির পরীক্ষা। ঠিক আছে। তুমি মতে ক্ষমা কর রক্ষকারী, তুমি মতে ক্ষমা কর, মোর ভুল হয়ে যাইছে, মু তোমাকে হাত জোড়ি নেউরা হেউছি, মতে মতে ছাড়ি দিও। না, মু ছাড়ি পারবিনি তোতে। এ তুমি কোন কই যাওছ? মোর ভুল হয়ে যাইছে, মু তোমাকে হাত জোড়ুছি, তুমি মতে ক্ষমা কর আর মতে ছাড়ি দিও। শ্বেতবাহন, দিনে তো পিতাকে মধ্য এই নাগবংশ পাতালপুরর সমস্ত হাত জোড়ি ক্ষমা মাগিছিলে, তো পিতা কোন ক্ষমা দেইছিলা না? তোতে মো পাতাল চণ্ডীঙ্ক পাখরে নেই দেবী নর বলি। না, তুমি সেমিতি কহ না, তোমাকে হাত জোড়ুছি, তুম তুম পাদ তলে পড়ুছে, মতে ছাড়ি দিও, মতে ছাড়ি দিও, মতে ছাড়ি দিও, তব পাদে মোর সত অনুরোধ, মতে ছাড়ি দিও। মালো পাতাল চণ্ডী,
শান্তি হই গেল মা, শান্তি হই গেল। মানব আসি সে নাগমণি নেওয়া চাহি চুপ কর, বিনা দোষে পুঁ তা বলি পকাউল তুমি জাঁল রাজকন্যা চুপ কাটি তুম কিছু শুণবা চাহুনি, যেত শীঘ্র পালুছ তা বন্ধন মুক্ত করে এটি চালি যাও, তুমি যদি তাহলে তুমি ভুলে যাওছ এই পাতালপুর হচ্ছে মোর, মু হচ্ছে এই পাতালপুর নাগকন্যা, নাম মর জ্যোতিকলা, আই জ্যোতিকলা চাইলে কন করি বেশ ভালো তুমি জাঁপারিছ। জানিছি হেলে তুমি পিতা মধ্যে মতে এই পাতাল রক্ষক দায়িত্ব দেই যাইছিলে, মু মধ্যে ছাড়িবিনি, তুমি যদি মো বাটরে আস মু ভুলি দিবি তুমি গটিয়ে নাগ কন্যা বলি। তাহলে তুমি মো কথা শুনিবনি? হ্যাঁ তাহলে ঠিক আছে, হেই যাও শক্তির পরীক্ষা, হেউ শক্তির পরীক্ষা। আরে কে তুমি যুবতী, সেই পাপিষ্ট হস্তরু মতো উদ্ধার করছ, কি তুমি তুমার পরিচয়টি কণ মু জাঁপারি? মো পরিচয়? হ্যাঁ মো পরিচয় শুনবি? হ্যাঁ আপনার মো পরিচয় শুনে পড়া পূর্ব সর্বপ্রথমে আপনার আপনার পরিচয় দিন্তু, তাপরে মো পরিচয় আপনার প্রদান করবি। এই কথা নিশ্চয় যেতবে তুমি সেই পাপিষ্ট হস্তরু মতো উদ্ধার করিয়াছ নিশ্চয় নিশ্চয় মো পরিচয় প্রকাশ করিবি, তাহলে শুণন্তু, সমবংশে জাত মুহি, নাম মোর শ্বেতবাহন, পিতা মোর শ্রী বব্রুবাহন। নাম শ্বেতবাহন? হ্যাঁ। তাহলে আপন মর্ত্যপুরে আসিছন্তি? হ্যাঁ মো মর্ত্যপুরবাসী। হেলে কুহন্তু শ্বেতবাহন? হ্যাঁ তুমি তো মো পরিচয় জাঁসারিছ, হলে কুহন্তু তোমার পরিচয়টি কণ? মো পরিচয় শুণবি? হ্যাঁ মো পরিচয় শুণবা আপন এত ব্যাকুল কী? আরে তুমি যদি এখানে আসি মতো উদ্ধার করে নথা তাহলে তো মোর যে কণ হয়ে তেণু তেণু জাঁয়া চাহুছি তোমার পরিচয়। মো কর্তব্য করছি সে কিছু নুহ শুণন্তু। ঠিক আছে তাহলে কুহ
କୁହ ତୁମର ସର୍ବ ପରିଚୟ। ଚୁପା ଗର୍ବ ଚଳା ହୋ ନବ ତରୁଣ ପାତଳପୁରର ନାଗ କନ୍ୟା ନାମ ମୋର ଜ୍ୟୋତି କଳା। ତୁମ ନାମଟି ତାହେଲେ ଜ୍ୟୋତି କଳା? ହଁ ହଁ। ଏହି ପାତଳପୁରରେ ତୁମ ଘର? ଆଚ୍ଛା ହେଲି, ଆପଣଙ୍କୁ ଆପଣ ତ ମର୍ତ୍ତ୍ୟପୁରରୁ ଆସିଛନ୍ତି। ହଁ, ଏ ପାତଳପୁରରେ ଆସିବାର ଆପଣଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ ମୁଁ ଜାଣିପାରି କି? ନିଶ୍ଚୟ, ଏ ତ ଠିକ ସୁଯୋଗ। ଇଏ ଯଦି ସେ ପାତଳପୁରର ତାହେଲେ ତ ମୋ କାମଟି ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚୟ ଏହାକୁ ଜଣାଇବାକୁ ପଡ଼ିବ। କ'ଣ ହେଲା, ଆପଣ ସ୍ତବ୍ଧ ରହିଗଲି? ଠିକ ଅଛି, ତାହେଲେ ମୁଁ ଆସିବା କାରଣଟି ତୁମେ ମନ ଧ୍ୟାନ ଦେଇ ଶୁଣ। ମୁଁ ଏ ପାତାଳପୁରକୁ ଆସିବା କାରଣ ହେଉଛି ନାଗଜ୍ୟୋତି। ନାଗଜ୍ୟୋତି? ହଁ, ଯେକୌଣସି ମତରେ ମଧ୍ୟ ମୋତେ ନାଗଜ୍ୟୋତି ନେଇକି ଯିବାକୁ ପଡ଼ିବ ସେଇ ମୋ ମର୍ତ୍ତ୍ୟପୁରକୁ। ତେଣୁ ମୁଁ ଏଠାକୁ ଆସିଅଛି। ତୁମେ ତ ଏହି ପାତାଳପୁରର, ତୁମେ ତ ନିଶ୍ଚୟ ଜାଣିଥିବ ସେ ନାଗଜ୍ୟୋତି କେଉଁଠାରେ ଅଛି, ମୋତେ କହିପାରିବ? ନାଗଜ୍ୟୋତି ଅଛି, ହେଲେ ତାକୁ ପାଇବା ଏତେ ସହଜ ନୁହଁ। ଏତେ ସହଜ ନୁହଁ? ତାହେଲେ ସେ ନାଗଜ୍ୟୋତି ପାଇବା ପାଇଁ ହେଲେ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ କହିପାରିବ? ନାଗଜ୍ୟୋତି ପାଇବାକୁ ହେଲେ ଆପଣଙ୍କୁ କଠିନ ପରିଶ୍ରମ କରିବାକୁ ହେବ। କଠିନ ପରିଶ୍ରମ କରିବାକୁ ପଡ଼ିବ? ହଁ ହଁ। ଯେମିତି ହେଲେ ମଧ୍ୟ ମୋତେ ସେ ନାଗଜ୍ୟୋତି ନେଇକି ଯିବାର ଅଛି। ମୋତେ ଯାହା କଷ୍ଟ କରିବାକୁ ପଡ଼ିଲେ ମଧ୍ୟ ମୁଁ ତାହା ନିଶ୍ଚୟ କରିବି। ଓ ହଁ, ନିଜ ଉପରେ ଏତେ ବିଶ୍ୱାସ? ହଁ। ଏ ବୀର, ହେଲେ ଏତେ ସହଜ ନୁହଁ ନାଗଜ୍ୟୋତି ପାଇବା। କ'ଣ ହେଲା, ଏ ପାତାଳପୁରରେ ଚାଲିଯିବି? ନା, ମୁଁ ଯଦି ଖାଲି ହାତରେ ଫେରିଯାଏ ତାହେଲେ ତ ମୁଁ କଥା ଦେଇଥିବା କଥାଟା ମୁଁ ରଖିପାରିବିନି। ଯେମିତି ହେଲେ ମଧ୍ୟ ମୁଁ କଥା ରଖିବାକୁ ହେଲେ ମୁଁ ସେ ନାଗଜ୍ୟୋତି ନେଇକି ଯିବାକୁ ପଡ଼ିବ। ଆରେ କୁହ, ମୋତେ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ସେ ନାଗଜ୍ୟୋତି ପାଇବା ପାଇଁ? ତେବେ ଆପଣ ନାଗଜ୍ୟୋତି ପାଇବା ପାଇଁ ଆଶା ବାନ୍ଧିଛନ୍ତି, ଆପଣ ମନ ଧ୍ୟାନ ଦେଇ ଶୁଣନ୍ତୁ। ଠିକ ଅଛି, କୁହ। ନାଗଜ୍ୟୋତି ପାଇବାକୁ ହେଲେ ଆପଣଙ୍କୁ ସୂର୍ଯ୍ୟଚନ୍ଦ୍ରକୁ ସାକ୍ଷୀ ରଖି ଆପଣଙ୍କୁ ତ୍ରିବାର ସତ୍ୟ କରିବାକୁ ହେବ। ଚନ୍ଦ୍ର ସୂର୍ଯ୍ୟ ସମସ୍ତଙ୍କୁ ସାକ୍ଷୀ ରଖିବାକୁ ପଡ଼ିବ? ହଁ, ଆଉ ମୁଁ ଯୋଉ କଥା କହିବି ଆପଣ ଯଦି ସେ କଥାରେ ରାଜି ହୁଅନ୍ତି ତେବେ ହିଁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ନାଗଜ୍ୟୋତି ମୋ ସ୍ୱଇଚ୍ଛାରେ ପ୍ରଦାନ କରିବି, ନଚେତ୍ ଆପଣ ଏଠୁ ଯାଇପାରନ୍ତି। ଠିକ ଅଛି, ନିଶ୍ଚୟ ମୁଁ ସତ୍ୟ କରିବି। ଏହି ଦଶ ଦିଗ ଚନ୍ଦ୍ର ସୂର୍ଯ୍ୟ ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ ସାକ୍ଷୀ ରଖି କହୁଅଛି, ତୁମେ ଯାହା କହିବ ମୁଁ ତାହା ନିଶ୍ଚୟ ପାଳନ କରିବି। ସତ କହୁଛ? ହଁ, ସତ କହୁଛି। ଭାବି ନିଅନ୍ତୁ, ଆପଣ ସତ୍ୟ କରିସାରିଛନ୍ତି,
ଆପଣ ଯଦି କଥାରେ ଓହରି ପାରିବିନି। ଠିକ ଅଛି, ତୁମେ ଯାହା କହିବ ମୁଁ ତାହା ଅକ୍ଷରେ ଅକ୍ଷରେ ପାଳନ କରିବି। କୁହ କୁହ, ମୋତେ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ସେ ନାଗ ଜ୍ୟୋତି ପାଇବା ପାଇଁ ହେଲେ? ଶ୍ୱେତବାହନକୁ ମୁଁ ସତ୍ୟ କରିସାରିଛି, ଏବେ ମୁଁ ସେଇ କଥାରେ କହୁଛି, ତାପରେ ହିଁ ମୁଁ ନାଗ ଜ୍ୟୋତି ଦେବି, ନହେଲେ ନାହିଁ। ଶ୍ୱେତବାହନ, ହଁ ଆପଣ ତ ସତ୍ୟ କରିସାରିଛନ୍ତି, ହଁ ଆପଣଙ୍କୁ ମୁଁ ଯେଉଁ କଥା କହିବି ଆପଣଙ୍କୁ ସେଇ କଥା ମାନିବାକୁ ବାଧ୍ୟ। ଠିକ ଅଛି, ନିଶ୍ଚୟ ମୁଁ ସେଇ କଥା ରଖିବି। ଆରେ କୁହ, ଆପଣ ଯଦି ମୋ ମଥାରେ ସିନ୍ଦୁର ହାତରେ ଶଙ୍ଖ ଦେଇ ମୋତେ ପତ୍ନୀ ରୂପରେ ଗ୍ରହଣ କରନ୍ତି, ତେବେ ହିଁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ନାଗ ଜ୍ୟୋତି ପ୍ରଦାନ କରିବି। କ'ଣ, ତା ମଥାରେ ସିନ୍ଦୁର ଆଉ ହାତରେ ଶଙ୍ଖା? ନା 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 ନା, ଏ ତ ସମ୍ଭବ ନୁହଁ। ଆରେ କେମିତି କ'ଣ ହେଲା, ଆପଣ ବାରମ୍ବାର ଏମିତି କ'ଣ ସ୍ତବ୍ଧ ରହୁଛନ୍ତି? ମୋ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦିଅନ୍ତୁ। କ'ଣ କହିଲା? ଆପଣ ସତ୍ୟ କରିସାରିଛନ୍ତି, ଆପଣ ସତ୍ୟରୁ ଓହରି ପାରିବେନି। ଆପଣ ମୋ ମଥାରେ ସିନ୍ଦୁର ହାତରେ ଶଙ୍ଖ ଦେଇ ମୋତେ ପତ୍ନୀ ରୂପରେ ଗ୍ରହଣ କରନ୍ତୁ, ମୁଁ ମୋ ସ୍ୱଇଚ୍ଛାରେ ଆପଣଙ୍କୁ ନାଗ ଜ୍ୟୋତି ପ୍ରଦାନ କରିବି। ତୁମ ମଥାରେ ସିନ୍ଦୁର ଆଉ ହାତରେ ଶଙ୍ଖ ପିନ୍ଧେଇ ଦେଲେ ତୁମେ ମୋତେ ସେ ନାଗ ଜ୍ୟୋତି ଅର୍ପଣ କରିବ ତ? ନିଶ୍ଚୟ ଶ୍ୱେତବାହନ। କ'ଣ କରିବି, ଯେମିତି ହେଲେ ମଧ୍ୟ ମୋତେ ସେ ନାଗ ଜ୍ୟୋତି ନିତ୍ୟାନ୍ତ ଜରୁରୀ। ଆରେ ହଁ, ମୁଁ ଯେମିତି ହେଲେ ମଧ୍ୟ ସେ ନାଗ ଜ୍ୟୋତିକୁ ହାସଲ କରିବାକୁ ହେଲେ ମୁଁ ତା କଥାରେ ରାଜି ହେବାକୁ ପଡ଼ିବ। ଠିକ ଅଛି, ଠିକ ଅଛି, ମୁଁ ଯେତେବେଳେ କଥା ଏ ଦଶ ଦିଗକୁ ସାକ୍ଷୀ ରଖି କହୁଅଛି, ସେଥିପାଇଁ ମୁଁ ସେଇ କଥା ରଖିବାକୁ ହେଲେ ତୁମ ମଥାରେ ସିନ୍ଦୁର ଆଉ ହାତରେ ଶଙ୍ଖା ନିଶ୍ଚୟ ପିନ୍ଧେଇ ଦେବି। ହଁ ସତ କହୁଛି। ତାହେଲେ ଆଉ ବିଳମ୍ବ କ'ଣ ପାଇଁ, ମୋ ହାତରେ ଶଙ୍ଖା ମୋ ମଥାରେ ସିନ୍ଦୁର ପିନ୍ଧେଇ ମୋତେ ପତ୍ନୀ ରୂପରେ ଗ୍ରହଣ କରନ୍ତୁ ଶ୍ୱେତବାହନ। ଠିକ ଅଛି, ନିଶ୍ଚୟ ଜ୍ୟୋତିକଳା, ଆସନ୍ତୁ, ତୁମ ହାତରେ ଶଙ୍ଖା ଆଉ ମଥାରେ ସିନ୍ଦୁର ମୁଁ ପିନ୍ଧେଇ ଦେଉଛି। ମୁଁ ଆଜି ବହୁତ ଖୁସି। ଆରେ ହଁ, କ'ଣ ପାଇଁ ଜାଣିଛ? କ'ଣ ପାଇଁ, ମୁଁ କେବେ ଭାବିନଥିଲି ମୁଁ ଏତେ ସୁନ୍ଦର ଏମିତି ବଳିଷ୍ଠ ବଳିଆ। ଠିକ ଅଛି, ଆରେ ଜ୍ୟୋତିକଳା, ମୁଁ ମଧ୍ୟ ତୁମକୁ ପାଇ ଆଜି ବହୁତ ଖୁସି ଅଛି। ହେଲେ ସ୍ୱାମୀ, ହଁ ଆପଣ ଜାଣିପାରୁଛନ୍ତି ତ ମୁଁ ଗୋଟିଏ ନାଗୁଣୀ, ମୁଁ ମନୁଷ୍ୟ ନୁହେଁ। ଜାଣିଛି, ମୁଁ ତୁମକୁ ଜାଣିପାରୁଛି। ଆରେ ମୁଁ ତୁମକୁ ଯେତେବେଳେ ମଥାରେ ସିନ୍ଦୁର ହାତରେ ଶଙ୍ଖା ଦେଇଛି ମୁଁ କ'ଣ ଆଉ ଅମାନ୍ୟ କରିପାରିବି? ଆଉ ଜାଣିଛ ସ୍ୱାମୀ, ହଁ ଏଇ ହାତର ଶଙ୍ଖା ଆଉ ଏଇ ମଥାର ସିନ୍ଦୁର କହିଦଉଛି ତୁମେ ଖାଲି ମୋର ଆଉ ମୁଁ ତୁମର। ହଁ ଜ୍ୟୋତି କଳା, ଆଜିଠାରୁ ସିନ୍ଦୁର କହି ଯାଏ ମୋତେ ଆଜି ତମେ ମୋର ମୁଁ ତୁମର। ସିନ୍ଦୁର ଦେଇ ମୁଁ ପାଇଛି ତମକୁ, ତମେ ମୋ ଦେହର ଛାଇ ତମକୁ ପାଇ ଜୀବନ ଲାଗେ ସୁନ୍ଦର। ସିନ୍ଦୁର ଆଜି
আমি মর্ত্যপুরকু যা না ঠিক আছে স্বামী আলম্বন করে আমি মর্ত্যপুরকু ফেরি যা নিশ্চয় নিশ্চয় আমি মর্ত্যপুরকু ফেরি যা হলে তুমি আউ গোটে কথা ভুলে যাও আরে মনে পকাও না আউ গোটে কথা মানে আরে জ্যোতি কলা তুমি পরে কইছিল ও যদি তুমি হাতে শঙ্খা ও মথারে সিন্দুর পিঁধে দেলা পরে তুমি মতে সে নাগ জ্যোতি অর্পণ করিব জ্যোতি হ্যাঁ স্বামী জ্যোতি কলা কো পাই সারলা পরে বি আপন নাগ জ্যোতি পাই আরে হ্যাঁ যেমিতি হলে মধ্য সে নাগ জ্যোতির আবশ্যক সেতি পাই নাগজ্যোতি আতোলনে কন আপনার নাগজ্যোতি বসান কি স্বামী কন কহিল নাগজ্যোতি আতোলনে কন নাগজ্যোতি আপনার পসন্ন আরে সেমিতি নুহ যেমিতি হলে মধ্যে তার কোণী কার্য অপাই আরে জ্যোতি কলা আরে দিও না ঠিক আছে স্বামী আপনার এটি কিছু সময় অপেক্ষা করতু মু অম্ভা শিব মন্দির গলি সে ভিতরে মো নাগজ্যোতি রাখিছি মু সেটি নেইকি আসুছি ঠিক আছে তুমি তাহলে শীঘ্র যাই নেই আস মু তোমাকে এখানে অপেক্ষা করুছি ঠিক আছে স্বামী মু শীঘ্র যাই আসুছি ঠিক আছে তাহলে যাও স্বামী আপনার টিকি মুহূর্ত বি ছাড়বাকু ইচ্ছা হওনি আমি পরা দুহে সাঙ্গরে রহিবা আরে অল্প সময় পাই আরে যাও না ঠিক আছে স্বামী আপনি ঠিক আছে আরে তাহলে এই পাতালপুরকু আসিবা মো কার্যটি সফল হেবা নিশ্চয় সফল হব আরে হ্যাঁ মো কথা দেইছি মানে মো কথাটি আজ নিশ্চয় রাখি পারিবি আরে অলে বলে কৌশলে মধ্যে মু সে নাগজ্যোতিকু হাসল করিবা পাই যাউছি আরে এ নাগ কন্যা পুড়ি মো কথাটিকে টিকিয়ে মধ্যে বুঝি পারিলানি কণ আরে ইয়ে মো ছলনাকু টিকিয়ে মধ্যে বুঝি পারিলানি আরে ইয়ে কণ ভাবুছি ইয়া বলে বিটপি নাগ কন্যাকু পুনি
ଏହି ଶ୍ୱେତବାହନ ବିବାହ କରିବ, ଆଉ ପୁଣି ତାକୁ ସେ ପାତାଳପୁରକୁ ମର୍ତ୍ତ୍ୟପୁରକୁ ନେଇଯିବ। ଆରେ କେବେ ନୁହଁ, ଆରେ ଏ ଜ୍ୟୋତିକଳା, ଆରେ ମୁଁ ତତେ ଛଳନା କରୁଥିଲି। ମୋ ହାତରେ ଯଦି ସେ ନାଗ ଜ୍ୟୋତି ପାଇ ସାରିଲା ପରେ ମୁଁ ଆଉ ଏଠାରୁ ରହିବି, ମୁଁ ଫେରିଯିବି ମୋ ମର୍ତ୍ତ୍ୟପୁରକୁ। ହଁ, ଆଉ ଏହାପରେ ବିଟପକୁ ମୁଁ ବିବାହ କରି ମୋ ସହିତ କେବେ ମଧ୍ୟ ନେଇପାରିବିନି। ଆରେ ହଁ, ଆରେ ନା 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 ନା, ଏଇ କଥା ଯଦି ତା କାନରେ ପଡ଼ିଯାଏ ଟିକିଏ ମଧ୍ୟ, ତାହେଲେ ତ ବହୁତ ବଡ଼ ଅନର୍ଥ ହୋଇଯିବ। ନା, ସେ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ସେ ନାଗଜ୍ୟୋତିକୁ ହାସଲ ନ କରିଛି, ଏମିତି ଚୁପଚାପ ହିଁ ରହିବାକୁ ପଡ଼ିବ। ସେ ହି ଠିକ୍ ହବ, ତାକୁ ଏଠାରେ ଅପେକ୍ଷା କରେ। ହଁ, ସ୍ୱାମୀ ମୋ ହାତରୁ ଏ ନାଗଜ୍ୟୋତି ନେଇପାରୁ ନା। ଆଚ୍ଛା, ତାହେଲେ ମୋତେ ଥଟ୍ଟା କରୁଛ। ଆରେ ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚୟ, ଆରେ ଦିଅ ନା, ଏମିତି ଥଟ୍ଟା କାହିଁକି କରୁଛ? ନା ସ୍ୱାମୀ, ମୁଁ ଦେବିନି। ଏ ବଳିଷ୍ଠ ବଳିଆ, ଏ ନିଅ ନାଗଜ୍ୟୋତି। ହେ ଭଗବାନ, ଆରେ ଦିଅ ନା ଜ୍ୟୋତି କଳା, ଏ ନିଅନ୍ତୁ ସ୍ୱାମୀ। ସ୍ୱାମୀ ସ୍ୱାମୀ, ଏ ପାତାଳପୁରରେ ଆଉ ବିଳମ୍ବ କରି ଆମେ ମର୍ତ୍ତ୍ୟପୁରକୁ ଚାଲିଯିବା। ସ୍ୱାମୀ, ମର୍ତ୍ତ୍ୟପୁରକୁ ତ ନିଶ୍ଚୟ ଫେରିଯିବା। ହଁ ସ୍ୱାମୀ। ଆରେ ମୁଁ ତ ନାଗଜ୍ୟୋତି ପାଇସାରିଛି ସ୍ୱାମୀ। ଆରେ କ'ଣ ହେଲା, ନାଗଜ୍ୟୋତି ପାଇସାରିଲା ପରେ ଏ ଜ୍ୟୋତି କଳାକୁ ଭୁଲିଗଲ ନା କ'ଣ? ମୋ ନା ନା ନା, ତୁମକୁ କାହିଁକି ଏମିତି ଭୁଲି ପାରିବି ସ୍ୱାମୀ? କ'ଣ ହେଲା ସ୍ୱାମୀ, ଆପଣ ଏତେ ଖୁସି ଜଣା ପଡୁଛନ୍ତି ଯେ? ଆରେ ଖୁସି ହେବି ନା, ଆପଣଙ୍କ ମୁଖରୁ ହସ ଛଡ଼ା ପଡୁଛି। ଆରେ ହଁ, ଆରେ ମୋ କାର୍ଯ୍ୟଟି ପୁରା ସଫଳ ହୋଇସାରିଛି, ଆଉ ମୁଁ ହସିବି ନା କାହିଁକି? ଓ, ଏ ଜ୍ୟୋତି କଳାକୁ ପାଇ ଆପଣ ବହୁତ ଖୁସି ନା? ମୁଁ ଜାଣିଛି ସ୍ୱାମୀ, ମୁଁ ମଧ୍ୟ ବେଶୀ ଖୁସି। ସତ କହୁଛ? ହଁ ସ୍ୱାମୀ। ଆରେ ଜ୍ୟୋତି କଳା, ସ୍ୱାମୀ କ'ଣ କହିଲ, ମୁଁ ପୁଣି ତୁମକୁ ମୋ ମର୍ତ୍ତ୍ୟପୁରକୁ ନେଇକି ଯିବି? ଇଏ ତୁମେ କ'ଣ ଭାବୁଛ ମାନି? ଆରେ ଜ୍ୟୋତି କଳା, ଏଥିରେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ବୋଲି କ'ଣ ଅଛି? ମୁଁ ଆପଣଙ୍କ ସ୍ତ୍ରୀ, ଆପଣ ମୋତେ ମର୍ତ୍ତ୍ୟପୁରକୁ ନେବିନି? କ'ଣ କହିଲ, ତୁମେ ପୁଣି ମୋ ସ୍ତ୍ରୀ? ହଁ ସ୍ୱାମୀ। ଆରେ ଜ୍ୟୋତି କଳା, ମୁଁ ଏ ନାଗଜ୍ୟୋତି ଆଶାରେ ତୁମକୁ ଛଳନା କରିଛି। ଆରେ ତୁମେ ଏତିକି କଥା ମଧ୍ୟ ବୁଝିପାରିଲନି ସ୍ୱାମୀ? ଆରେ ହଁ, ଯେକୌଣସି ମତରେ ମଧ୍ୟ ଏ ନାଗଜ୍ୟୋତି ମୋତେ ଆବଶ୍ୟକ ଥିଲା, ତେଣୁ ମୁଁ ତୁମକୁ ଛଳନା କରିଛି। ନା ହଁ, ମୁଁ ଜାଣିଛି, ଆଉ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ପାଇସାରିଛି ମୋ ନାଗଜ୍ୟୋତି, ମୁଁ ଫେରିଯିବି ମୋ ମର୍ତ୍ତ୍ୟପୁରକୁ। ମୁଁ ଜାଣିଛି, ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ ମୁଁ ଟିକିଏ ପରିହାସ କରିଦେଲି ବୋଲି ଆପଣ ମଧ୍ୟ ମୋ ସହିତ ପରିହାସ କରିଛନ୍ତି ନା? ପରିହାସ? ଆରେ ନା, ମୁଁ ଯାହା କହୁଛି ସତ କହୁଛି ମାନେ? ଆରେ ହଁ, ସେ ତ୍ରିବାର ସତ୍ୟ ସୂର୍ଯ୍ୟ ଚନ୍ଦ୍ରକୁ ସାକ୍ଷୀ ରଖି ଆପଣ ସତ୍ୟ କରିସାରିଥିଲେ। ତାହା ମିଛ ନା? ଆରେ ଜ୍ୟୋତି କଳା, ତୁମେ କେମିତି ଭାବିନେଲ? ଆରେ ତୁମେ ଜଣେ ନାଗକନ୍ୟା ହୋଇ ଜଣେ ମନୁଷ୍ୟକୁ ବିବାହ ହେବି ବୋଲି କେମିତି ଭାବିପାରିଲ ସ୍ୱାମୀ? ଆରେ ହଁ, ଆପଣ ଆଉ ଗୋଟିଏ କଥା ମନେ ରଖ, ଆରେ ଜ୍ୟୋତି କଳା, ମୁଁ ଜଣେ ବିବାହିତ ପୁରୁଷ। ଆରେ ମୋ ସ୍ୱର୍ଣ୍ଣଲତା,
তুমঠার যে অতি সুন্দর তাহাকে ছাড়ি পুঁ মু তুম পরে বিটপিক বিবাহ করে নেই যাবি মো মর্ত্যপুরক আরে কেবে মধ্যে নুহ কন কহিল তমসি স্বর্ণলতা পিটপি আরে হ্যৌতি কলা মু জনে বিবাহিত মো প্রাণপ্রিয়া মতো অপেক্ষার থাকবে মতো বর্তমান যাওয়া পড়ব মু জানি যাচ্ছি এখানে না আপনার হাত ছুড়ুছি আপনার মু নেহুরাউছি আপন কই দিকে সব মিছ বলে কী আমার মো সহ এমি করছেন মিছ নুহ এসব সত আরে না মতো যা দিও ছাড় মো পথ আপনার মো পথ ছাড় না মতো যা দিও না মু আপনার কি দোষ করে আপনার কাহিনী মো সহ এত বড় অন্যায় করছেন কুহত মু আপনার কি দোষ করে জন মনুষ্য হে পুঁ নাগুণী সহ চলনা করছেন যেকোন মতের মধ্যে মতো এ নাগজ্যোতি আবশ্যক তেমন মু ছলনা করেছি আবে মুপারি তুমি মো মতো আপনার হাত ছুড়ুছি নেহুরা হয়েছি আপন কই দিকে সব মিছ বলে মিছ নুহ এ সব কিছু সত মতো যা দিও ছাড় মো পথ ছাড় মো পথ মতো যা দিও আপনার ভুলি যাচ্ছেন আপনার পাতালপুরের অনেক আগুণী আপনার মনুষ্য আই নাগুণী চাইলে কন করা জাঁচান তো আপনার বিশাল ভাবে কন কহিল তুমি পুঁ মর কন করব সামান্য নাগকন্যা হয়ে তুমি মর কন করিপার ও এবে মু সামান্য নাগকন্যা হয়ে গলি ঠিক আছে পাতালপুর যা চাহছ না হ্যাঁ তাহলে মু ফে যাবি মো মতো যেতে শীঘ্র পড়ছ এঠু পড়ায়ন কর ঠিক আছে আরে ছাড় ছাড় মো পথ মতো যা দিও নারী এক শক্তি নারী কু অপমান কলি তোর মূল হব পোছ নারী লাগে প্রাণ হারিছেন কেতে বীর আউ তু পাপি নীলজ পশু পুঁ নারী সহ ছলনা করবু তু কন ভাবি নিছু হ এ পাতাপুরের খসি যু কেবে নুহ মু তোতে শেষ থর পাই কুচি তু মো কথা মানবু না না আরে কহিলি পড়া মু তোম কথা রোগি পারি মো ফে যাবি মো মর্ত্যপুরক আমাকে মো পত্র রূপ কেবে গ্রহণ করে পারিনি ও মো সহ ছলনা পুঁ এমি কথা কহবু আরে হ্যাঁ তাহলে ঠিক আছে যাই কি দেখা ঠিক আছে তু মর কিছু করে পারিনি আরে ছাড় মো পথ মতো যা দিও শ্বেতবাহন দেখ এবে পাতালপুর জ্যোতিকলা নামক নাগুড়ি কন করুছি হে দেবদেব মহাদেব কোটি প্রণাম করে গুহারি করুছি মিথ্যা প্রতারক করিবার ঘেন মোর হৃদ অভিশাপ শ্বেতবাহন মিথ্যা প্রতারক করিবার তো দেহু কুষ্ঠব্যাধি তো দেহু কুষ্ঠব্যাধি তো দেহু কুষ্ঠব্যাধি এ মোহব্বত দীক্ষা এ মহান দীক্ষা মত মানব
ମୋ ସହିତ ପୁଣି ଛଡ଼ାଲ କରିବୁ ପୁଣି ଏ ନାଗୁଣୀ ସହିତ ଏହା ହେଉଛି ତୋ ଅର୍ଜିତ କର୍ମର ଫଳ ଯେମିତି କର୍ମ କରିଛୁ ସେମିତି ଫଳ ପାଇଛୁ ମୋର ଭୁଲ ହୋଇଯାଇଛି ମୋତେ କ୍ଷମା କର ସତ କହୁଛି ମୁଁ ଏ ଯନ୍ତ୍ରଣା ସହି ପାରୁନି ମୋ ଦେହଟି ପଡି ଯାଉଛି ଆଜିର ନାଟକ ଦୁଃଖ ଆଉ ସୁଖ ହସ ଚନ୍ଦ ଗ୍ରହ ଘର ପାର ସତ୍ୟ ଭକ୍ତି ମତି ହେବାରୁ ଦୁର୍ନୀତି ଅଭିଶାପ ବ୍ୟାଧି ହେଲା ପାପି ମୁଁ ତୋ ଭଳି ଏତେ ନିଷ୍ଠୁରା ନୁହଁ ଏହାର ମୁକ୍ତି ମାର୍ଗ ପଥ କହୁଛି ମନ ଧ୍ୟାନ ଦେଇ ଶୁଣ ତୋ ରସରୁ ସ୍ୱର୍ଣ୍ଣଲତ ଗର୍ଭରୁ ଯୋଉ ଶିଶୁପୁତ୍ର ଜାତ ହେବ ଏଇ ପାତାଳପୁରକୁ ଆସି ଏଇ ଅମହା ଶିବ ମନ୍ଦିରରୁ ଅରୁଆ ଚାଉଳ ଆଉ ବେଲପତ୍ର ନେଇ ତୋ ଦେହରେ ଲେପନ କଲେ ତୁ ମୁକ୍ତି ପାଇବୁ ସେତେଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଅପେକ୍ଷା କର ମୋ ରସରୁ ସ୍ୱର୍ଣ୍ଣଲତା ଗର୍ଭରୁ ଯେଉଁ ପୁତ୍ର ଜନ୍ମ ହେବ ସେ ଅମୁହା ଶିବ ମନ୍ଦିରରୁ ବେଲପତ୍ର ଅଲୁଆ ଚାଉଳ ନେଇ ମୋତେ ଲେପନ କଲେ ମୁଁ ଭଲ ହେବି ଏହା କଣ ସମ୍ଭବ ଏ ଅସମ୍ଭବ ସେତେଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଅପେକ୍ଷା କର ନା ମୁଁ ଏ ଯନ୍ତ୍ରଣା ସହି ପାରୁନି ତୁମେ ମୋତେ କ୍ଷମା କର ମୋତେ ଅଭିଶାପ ମୁକ୍ତି ଦିଅ ଏହାର ମୁକ୍ତି ମାର୍ଗ ପଥ କହିସାରିଛି ସେତେଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଅପେକ୍ଷା କର ହେ ଜ୍ୟୋତି କଳା ତୁମକୁ ମୁଁ ନେହୁରା ହେଉଛି ମୁଁ ଏ ଯନ୍ତ୍ରଣା ସହି ପାରୁନି ବିଚିତ୍ର ଲୀଳା ପ୍ରଭୁ କିଏ କଣ ସମ୍ଭବ ଏ ଅସମ୍ଭବ କେମିତି କେମିତି ମୋ ଅରସରୁ ସ୍ୱର୍ଣ୍ଣଲତା ଗର୍ଭରେ ପୁତ୍ର ଜନ୍ମ ହେବ ଏହା କଣ ସମ୍ଭବ ଆଉ ଏତେ ଦିନ ଯାଏ ମୁଁ କଣ ଏ ଯନ୍ତ୍ରଣା ସହିପାରିବି
তুমি হি ভরসা ভরসা প্রভু, তুমি হি ভরসা ভরসা। আরে হ্যাঁ, যেমিতি হলে মধ্যে মো মর্ত্যপুরকে যাওয়া পড়ব, মো প্রাণপ্রিয়া স্বর্ণলতা পাখরে এ বিষয়ে যাই নিশ্চয় জনাইবা পড়ব। হলে কেমিতি কেমিতি মু তাকে সম্মুখে যাবি? আরে মতে দেখিলা মাত্রকে সতরে সে মতে ঘৃণা করিবে, আউ কেমিতি কেমিতি মু তাকে সম্মুখে যাবি? আমি যেমিতি হলে মধ্যে তো যাওয়া পড়ব। আরে যাও দেখা যাব, মো প্রাণ প্রিয়াঙ্কু নিশ্চয় জনাইবি। যায় যায় মো মর্ত্যপুরকু। Thank you.